তীষা অবাক হয়ে তাকিয়ে আছে নিজের হাত অটোমেটিক মুখে চলে গেল হাউ ইজ দ্যাট পসিবল আমি তো এখানে তাহলে ওটাকে তীষা আর দেরি না করে রোডের ওই পাশে যেতে গেল ততক্ষণে মেয়েটা গাড়ি নিয়ে চলে গেল তীষা আর তাকে ধরতে পারল না ড্রাইভার এসে ডাকাতে তীষা ও গাড়িতে চলে গেল সারা পথ মেয়েটাকে নিয়ে ভাবতে লাগল তীষা যখন শপিং করে বের হলো তখন রোডের আরেক পাশে একটা মেয়েকে দেখে যার চেহারা একদম তিসার মতো তীষা বাড়ি গিয়ে সবাইকে সবার জন্য আনা ড্রেস দেয় এরপর শুভর সামনে গিয়ে বলে শুভ এটা তোমার জন্য শুভ ভ্রু কুচকে বলে কি আছে এতে খুলে দেখো না শুভ ব্যাগটা নিয়ে দেখে দুইটা শার্ট আর দুইটা টি শার্ট কালার দেখে অবাক হয়ে বলে তুমি কি করে জানো যে আমার এই কালার ফেভারিট শুভর ব্ল্যাক কালার ফেভারিট আর তিশা যা এনেছে সবগুলোই ব্ল্যাক কালার তিশা মুচকি হাসি দিয়ে বলে অভির জন্য ব্ল্যাক এনেছি তাই তোমার জন্য ও আনলাম তোমার পছন্দ হয়েছে শুভ ব্যাগ ধরে ছুঁড়ে ফেরে দিয়ে বলল তুমি ভাবলে কি করে তোমার দেয়া কিছু আমি নেব কে আনতে বলেছে এগুলো তিশা মুখটা ছোট করে বলল তুমি তো আমার দেবর আমার ছোট ভাইয়ের মতো তাই তোমার জন্য আনলাম ছোট ভাই শুনে শুভর মেজাজ বিগড়ে গেল শুভ ব্যাগের ড্রেসগুলো নিয়ে সোজা বাইরে ফেলে দিয়ে এলো তিশা খুব কষ্ট পেল এতে শুভর মাগিয়ে ঠাস করে শুভকে থাপ্পড় মেরে বলল তুই কি কোনোদিন ভালো হবি না সারা জীবন একই থেকে যাবি মেয়েটা কত আশা করে এনেছিল আর তুই সেগুলো ফেলে দিলি অবশ্য দিবিই তো অপয়া একটা নিজের বোনকে তো খেয়েছিস নিজের বোনকে খেয়েছিস কথাটা শুনে তিশা চমকে গেল আর শুভ ছলো চোখে ওর মায়ের দিকে তাকিয়ে রুমে চলে গেল শুভর মাকে তীষা জিজ্ঞেস করবে তার আগেই উনি বলে উঠল এই ব্যাপারে কিছু জানতে চেয় না বলে চলে গেল তীষা ও কথা না বাড়িয়ে অভির ড্রেসগুলো নিয়ে রুমে চলে এলো এদিকে রুমে এসে শুভ দরজা আটকে দিল ধপ করে ফ্লোরে বসে পড়ল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমি আমার বোনকে খাইনি মাম্মা তোমরা আমাকে কেন বোঝো না কেন আমাকে মতো ভালোবাসো না কেউ কেন আমাকে ভালোবাসে না তিসা ও চলে গেল আমাকে ছেড়ে আমি তো ওকে এত ভালোবাসতাম ও আমাকে বুঝল না ভাবল না আমার কথা আমি কেন বেঁচে আছি কথাগুলো বলে শুভ কাঁদছে ওখানেই বসে রইল শুভ সারাদিন আর দরজা খোলেনি এদিকে তিশা বসে ভাবছে কে ওই মেয়েটা আমার মতো দেখতে কি করে হতে পারে আমি তো জানি যারা টুইন হয় তারা নাকি দেখতে একই রকম হয় কিন্তু আমি যতদূর জানি আমার তো কোনো টুইন বোন নেই এসব ভাবতে ভাবতে তিশার মাথা এলো শুভ বলেছিল দুই বছর আগে তিশা নাকি ওকে ভালোবাসত ওয়েট ওয়েট তার মানে দুই বছর আগে শুভ যাকে ভালোবাসত এটা সেই মেয়ে হ্যাঁ এটা সেই মেয়ে কারণ তখন ও প্যান্ট শার্ট পরা ছিল আমার এক্ষুনি শুভকে বলতে হবে যেই ভাবা সেই কাজ তিশা শুভর রুমের কাছে এসে দরজায় বাড়ি দিল ভেতর থেকে শুভ বলল কে দরজা ধাক্কায় তিশা মিনমিন করে বলল শুভ আমি তীষা দরজা খোলো শুভ রেগে হুঙ্কার ছেড়ে বলল তুমি এখানে কি করছো তিশা এবার আকুতি সুরে বলল শুভ আমার ইম্পর্ট্যান্ট কথা আছে প্লিজ দরজা খোলো আমার কথা শোনো শুভ বিরক্তি নিয়ে দরজা খুলল তিশা শুভকে দেখে আতকে উঠল শুভর চোখগুলো লাল হয়ে আছে চুল উস্কো খুস্কো হয়ে আছে শুভ তুমি কি কেঁদেছ শুভর এমন প্রশ্নে শুভ রেগে গেল কিছু বলার থাকলে বলো না হলে বিদায় হও এখান থেকে তীষা আমতা আমতা করে বলল আমি ভেতরে আসি শুভ অনিচ্ছা থাকায় ও বলল আসুন এসে উদ্ধার করুন তীষা ভেতরে গিয়ে সোফায় বসে বলল শুভ আমি যা বলব প্লিজ আগে সেটা শুনবে তার আগে কিছু বলবে না আজকে আমি ভার্সিটি থেকে শপিং মলে গিয়েছিলাম জানোই তো শপিং করে বেরিয়ে এসে রোডের উল্টো পাশে একটা মেয়েকে দেখি বিশ্বাস কর মেয়েটা দেখতে একদম আমার মতো আমার মনে হয় তুমি ওকেই দুই বছর আগে ভালোবাসতে বিশ্বাস কর শুভ আমি সে না শুভ এতক্ষণ তিশার কথা শুনল এবার হু হা করে হেসে দিয়ে বলল ওয়াও ওয়াটে জোক নো নো জোক না লাইন এত বড় মিথ্যে কি করে বললে আমি তো তোমাকে বলছি না যে তিসা প্লিজ কাম ব্যাক সো হোয়াই ডিড ইউ ডু দেয়ার কেন করছ এসব কেন বলছো এই মিথ্যে শুভ ট্রাস্ট মি আমি সত্যি বলছি শুভ এবার ধমক দিয়ে বলল স্টপ আই সে স্টপ আচ্ছা যদি তুমি ওটা না হও তাহলে ওর নাম কেন তীষা বলো তীষা তো তোমার নাম একই দেখতে দুজন নাম কি করে এক হল তীষা নিজেও এবার অবাক হল সত্যি তো কিন্তু আমি যে দেখলাম শুভ চেঁচিয়ে বলে উঠল গেট আউট বেরিয়ে যাও তিশা চুপচাপ বেরিয়ে রুমে এসে বলল আমার সবকিছু জানতে হবে কে ই মে আচ্ছা আম্মুকে জিজ্ঞেস করব আমার কোনো যমজ বোন ছিল কিনা কিন্তু থাকলে তো আমি জানতাম তিশা আকাশ কুসুম ভাবছে তখনই রুমে অভি এল এসে দেখল তিশা কি ভাবছে ত্রিশ কি ভাবছ অভির কথায় তিশার ধ্যান এলো তুমি কখন এলে অভি মুচকি হেসে বলল মাই এলাম ম্যাডাম তা কি ভাবছিলেন আপনি আগে যাও ফ্রেশ হয়ে এসো বলি অভির হাতে তোয়ালে ধরিয়ে দিল এরপর আবার বিছানায় বসে পড়ল অভি ইউনিফর্ম ছেড়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে এলো এরপর তিশাকে আবার জিজ্ঞেস করলো তিশা অভিকে সব বলল অভি অবাক হয়ে বলল আমি সকালে বললাম যমজ বোনের কথা আর সেটা এভাবে সত্যি হয়ে গেল আই থিঙ্ক তোমার আম্মুকে একবার জিজ্ঞেস করা উচিত তীষা ও ঠিক করল ও কালি ওর মাকে জিজ্ঞেস করবে পরের দিন তিশা ওদের বাড়ি গিয়ে ওর মাকে সরাসরি জিজ্ঞেস করল তুই এসব কেন জানতে চাইছিস তিশা বিরক্তি নিয়ে বলল আম্মু প্লিজ যা জানতে চাইছি আমাকে সেটা বলো প্লিজ আমার কি কোনো জমজ বোন ছিল তিশার মা একটা শ্বাস নিয়ে বলল আজ আর কিছু লুকাবো না চল তুই আমার সাথে তীষাকে নিয়ে ওর মা সেই রুমটায় গেল যেখানে উনি মাঝে মাঝেই যায় গিয়ে তীষা অনেক অবাক হল রুমটার দেয়ালে বাচ্চাদের ছবি তীষা ওর মাকে বলল এটা তো আমি আম্মু তীষার মা তীষাকে বলল পেছনে ঘুরে দেখ একবার পেছনে ঘুরেই তিশা অবাক হয়ে যায় একটা ছবিতে ওর মা বাবা আর ওর মায়ের কোলে একটা বাচ্চা আর ওর বাবার কোলে একটা বাচ্চা দুটো বাচ্চাই এক দেখতে আরেকটা ছবিতে আবির আর ওই বাচ্চা দুটো আরেকটা ছবিতে বাচ্চা দুটো একা আম্মু তার মানে ও তোর যমজ বোন ও আশা তীষা উত্তেজিত হয়ে বলল ও এখন কোথায় আছে জানো আম্মু ও আমাদের সাথে কেন থাকে না তিশার মা কান্না করতে করতে বলল ও হারিয়ে গিয়েছে রে মা তোদের বয়স যখন দুই বছর তোকে আর আশাকে নিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম তোর বাবা ছিল অফিসে তখন আবির বাড়িতেই পড়ছিল স্যারের কাছে আশা আর তোকে নিয়ে আমি পার্কে গিয়েছিলাম তোদের গলায় চেইন ছিল যাতে তোর আর আশার নাম লেখা ছিল কারণ তোদের এতটাই মিল ছিল আমরা গুলিয়ে ফেলতাম কে আশাকে তিশা হঠাৎ পার্কে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় জানতে পারি একদল ডাকাত ঢুকেছে তখনই তোদের নিয়ে চলে আসতে যাই এর মাঝে আশাকে নিয়ে চলে যায় একজন আমিও পিছু পিছু যাই কিন্তু এতটাই ভিড় ছিল পাইনি আর পাইনি আশাকে কাঁদছিলাম খুব চোখ যায় তোর গলায় দেখি তোর গলার চেইনটা নেই তিশার চোখ থেকে পানি পড়ছে তিশা বুঝে গিয়েছে ওই মেয়েটাই তিশার বোন কিন্তু তীষা এখনই কিছু বলে না ওর মাকে বুঝিয়ে রেখে চলে যায় সোজা আবার সেখানে চলে যায় আল্লাহর রহমাতে আজও তাকে পায় তিশা দৌড়ে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে এমন ঘটনায় মেয়েটি চেকা খেয়ে বলে আরে হু আর ইউ তীষা এবার মেয়েটির দিকে তাকায় তীষার মতো মেয়েটিও শকট কারণ তীষা ঝড়ের গতিতে এসে মেয়েটিকে জড়িয়ে ধরেছিল যার জন্য মুখ দেখতে পারেনি মেয়েটি অবাক হয়ে বলে এটা কি করে সম্ভব কে তুমি তীষা ছলো ছলো চোখে বলে ওঠে সব জানতে পারবে যদি আমার সাথে যাও মেয়েটি যেতে না চাইলেও কিউরিসিটি থেকে তিশার সাথে যায় তিশা ওর পরিবারকে ফোন করে শুভদের বাড়িতে আসতে বলে তিশা পৌঁছানোর আগেই ওনারা পৌঁছে যায় মেয়েটি কে নিয়ে চৌধুরী বাড়ি আসে তিশার সাথে তীষার মতো কাউকে দেখে সবাই যেন আকাশ থেকে পড়ল তিশার বাবা মা ঠিকই বুঝে যায় এটাই তাদের হারিয়ে যাওয়া মেয়ে ওনারা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে এই সুযোগে তীষা গিয়ে শুভকে ডেকে আনে শুভ সামনে তাকিয়ে অবাক মুখ দিয়ে বেরিয়ে আসে তি তিসা এদিকে মেয়েটি এসবে অবাক হয়ে বলে কারা আপনারা তীষার মা কাঁদতে কাঁদতে বলে আমরা তোর বাবা মা মা ছোটবেলায় তুই হারিয়ে গিয়েছিলি নো ইম্পসিবল আমার মমো ড্যাড অন্য কেউ মেয়েটি এখনো শুভকে দেখেনি এবার শুভর দিকে চোখ যায় ছলো ছলো চোখে তাকায় মেয়েটি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে শুভ ও তাই মেয়েটির কাছে গিয়ে বলে কেন চলে গিয়েছিলে শুভ আমি আসলে তুমি সত্যিটা জানো না তীষা সামনে এসে বলে তুমি তোমার মা বাবাকে আসতে বলো আজ এখানে সব জানাজানি হবে মেয়েটি তিশার কথা মতো ওর মা বাবাকে ফোন করে দুই ঘন্টা পর ওনারা চলে আসে কারণ চৌধুরী বাড়ি চিনতে প্রবলেম হয়নি ওনারা এসে তো অবাক তীষাকে মেয়েটির মতো দেখে বলে তীষা ওকে ও তো তোমার মতো দেখতে এবার তো সবাই অবাক তীষার মা এগিয়ে এসে বলে ওর নাম তো আশা না আর ও আমার মেয়ে আজ থেকে আঠারো বছর আগে আমি ওকে হারিয়ে ফেলেছিলাম প্লিজ আপনারা ওকে সত্যিটা বলুন যদি ওকে এক ফোঁটাও ভালোবেসে থাকেন এবার মেয়েটির মা কেঁদে দিয়ে বলে আঠারো বছর আগে একটা পার্কের দোলনায় আমরা ওকে বসা অবস্থায় পাই ওর বয়স তখন দুই বছর ছিল আমরা ওকে আমাদের সাথে নিয়ে যাই হ্যাঁ ও আপনাদেরই মেয়ে কিন্তু ওর নাম আশা না তিশা ওর গলায় একটা চেইন ছিল আর সেই চেনেই ওর নাম লেখা তীষা সেই অনুযায়ী ওর নাম তিশা আছে এরপর মেয়েটির গলায় থাকা চেইন দেখায় যাতে লেখা তিশা তিশার বাবা অবাক হয়ে বলে তার মানে আমরা যাকে তিশা ভাবতাম সে আসলে তিশা না আশা আশা না তিশা হারিয়ে গিয়েছিল এর মাঝে আবির আর অভি আসে অভি এসেও শুনতে পায় ওর বউয়ের নাম আসলে আশা এবার অভি এগিয়ে এসে বলে অ্যা তাহলে আমি যে ওকে ত্রিশ বলতাম এখন তো জানলাম তীষা আমার শালি তাহলে আমি আমার বউকে কি বলবো ও হ্যাঁ পেয়েছি এশ আশা থেকে অ্যাশ সবাই হেসে দেয় আসল তিসা গিয়ে ওর মা বাবাকে জড়িয়ে ধরে আর তীষা মানে আশা ও অবাক হয় এটা ভেবে যে ও আসলে আশা এতক্ষণ শুভ কিছু বলেনি এবার শুভ চেঁচিয়ে বলে তীষা আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি কেন দুই বছর আগে চলে গিয়েছিলে আর কোথায় ছিলে এই দুই বছর এবার তীষার পালিত মা বলে দুই বছর তো ও হসপিটালে ছিল এক সপ্তাহ আগেই আমরা লন্ডন থেকে এসেছি দুই বছর আগেই ওর একটা এক্সিডেন্ট হয় ওর এতটা খারাপ অবস্থা ছিল ও কোমায় চলে গিয়েছিল তাই আমরা ওকে লন্ডন নিয়ে যাই ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল শুভর আর বুঝতে বাকি থাকে না তীষার অ্যাক্সিডেন্ট কেন হয়েছিল তীষা মাথা নিচু করে রেখেছে শুভ তীষাকে ডাকে তিশা এমনি মেয়ে কারো পরোয়া না করে দৌড়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরে আশা আর অভি খুশি হয় খুব ওরা ভাবে এতদিনে এবার অন্তত তিশাকে নিয়ে শুভ হ্যাপি হবে শুভ তিশাকে ছেড়ে আশাকে বলে ভাবি একটু সাইডে আসবে প্লিজ অভিভ্রু কুচকে তাকায় আসা যায় শুভ এবার করুন চোখে বলে ভাবি আই এম সরি ফর এভরিথিং ভার্সিটিতে আমি যা করেছি তোমার সাথে সেটা তিশাকে ভেবে করেছি আর এতদিন যা করেছি ক্ষমা করে দিও প্লিজ ভাবি ক্ষমা করে দিও আশা শুভর পিঠে থাপ্পড় দিয়ে বলে আরে ওসব আমার মনেও নেই তুমি এত গিলটি ফিল করো না আমি চাই তুমি ভালো থাকো আশা মুচকি হেসে দিয়ে বলল না শুভ আমার ওসব মনেও নেই তুমি প্লিজ গিলটি ফিল করো না আমি আর তোমার ভাইয়া চাই তুমি অলওয়েজ হ্যাপি থাকো এখন এসব কথা বাদ দাও না শুধু এখন না আর এসব কথা তুলবে না শুভ ও হেসে দিয়ে বলল ওকে আর বলবো না এরপর ওরা আবার সবার কাছে এলো তিশার পালিত মা জিজ্ঞেস করল আচ্ছা তুমি তিশাকে কি করে চেনো শুভ একটা শ্বাস নিয়ে বলতে শুরু করলো আমি তিশাকে আর তিশা আমাকে আমরা দুজন দুজনকে ভালোবাসি আমাদের পরিচয় হয়েছিল তিশার কলেজে দুই বছর আগে কলেজে আজকে একটা ফাংশন তাই সব স্টুডেন্টরা শাড়ি পরে এসেছে কিন্তু তিশা তো কোনোদিন শাড়ি পরেনি তাই বেচারি নাক মুখ কুচকে বারবার চারদিক ঘুরে ঘুরে দেখছে কারণ যতদূর চোখ যায় আর কলেজের মেয়েদের দেখতে পায় ততদূরই সব মেয়েরা শাড়ি পরা তিশা মুখটা ছোট করে বলে ধ্যাত কেন যে শাড়ি পরা শিখলাম না মমো বলেছিল শিখতে তখনও যদি শিখতাম তাহলে আজকে আমি শাড়ি পরতাম ধুর মেজাজ গরম লাগছে এখন তিশা গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়ে তিশার ফ্রেন্ড রিয়া ভ্রু কুচকে বলে এই তিশা তুই শাড়ি পরিসনি কেন তীষা কাদো কাঁদো ফেস করে বলে আমি তো শাড়ি পরতে পারি না রিয়া মুচকি হেসে বলে এর জন্যই আনটি বলত তোকে শাড়ি পরা শিখতে তিশা ঠোঁট উল্টে বলে হুং কেন যে শিখলাম না হয়েছে আর স্যাড হতে হবে না হাসি দিয়ে বলে রিয়া তিসা ও হেসে দেয় রিয়া হাসতে হাসতে বলে শুনেছি এই ফাংশনে নাকি পাশের ভার্সিটির ছেলেরা আসবে ওদের পাঁচজনকে নাকি আমাদের বরণ করতে হবে তীষা ভ্রু কুচকে বলল কেন ওরা কি এভারেস্ট জয় করে এসেছে রিয়া কিছু বলতে যাবে তার আগেই স্টেজে স্যার চলে আসে রিয়া চুপ হয়ে যায় স্যার বলে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই জানো প্রতি বছর এই দিনটাতে আমরা স্টুডেন্টদের খুশির জন্য কলেজে একটা ফাংশন রাখি কিন্তু এই বছর প্রিন্সিপাল স্যার অসুস্থ থাকায় সেটা পসিবল হচ্ছিল না কোনোভাবে আমাদের হেল্প করেছে পাশের ভার্সিটির পাঁচজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা আমাদের অনেক হেল্প করেছে আমরা চাই এখানের কোনো দুইজন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাক সো স্টেজে চলে এসো তিশা এবং রিয়া তীষা বিরক্তি নিয়ে স্টেজে গেল আর রিয়া মুচকি হেসেই গেল তীষাকে দেখে সাররা অবাক হল আজকের দিনেও শার্ট জিন্স পরা দেখে ছেলেদের জুতো পরা পায় দশ মিনিটই হয়ে গেল দাঁড়িয়ে আছে ওই পাঁচজন ছেলের কোনো খবর নেই একটু পরেই চারজন বাইক আর আরেকজন গাড়ি নিয়ে ঢুকল গাড়ি থেকে বেরিয়ে এলো শুভ চৌধুরী ব্ল্যাক শার্ট পরা ব্ল্যাক জিন্স প্যান্ট শার্টের উপরে রেড জ্যাকেট চুলগুলো স্পাইক করা হাতে ব্র্যান্ডের ঘড়ি চোখে কালো গ্লাস স্টাইল করে শুভ ভেতরে গেল মেয়েরা তো হা করে তাকিয়ে আছে তিশা এখনো তাকায়নি ওদিকে স্যার ওদের দেখে বলতে লাগল এবং তারা চলে এসেছে তোমরা স্টেজে এসো পাঁচজন স্টেজে গেল স্যার আবার বলল তিসা রিয়া ওদের বকিগুলো দাও এবার তীষা ফিরল আর শুভ সহ বাকি ছেলেরা শকট হল আজকেও তিশাকে শার্ট প্যান্ট পরা দেখে শুভ তিশাকে দেখছে তীষা ও শুভকে সারের কথায় বাস্তবে ফিরল তীষা আর রিয়া সবাইকে বকি দিল তীষা শুভকে গিয়ে বকি দিল শুভ মুচকি হেসে বকি নিল এরপর ওরা স্টেজ থেকে নেমে এল এবার এক একজন ডান্স করবে নয়তো গান করবে অনেক মেয়েরা ডান্স করল গান করল এবার স্যার নাম নিল তিশার তিশা তো অবাকর নাম কে দিল রিয়া দাঁত কেলিয়ে বলল দোস্ত আমি দিয়েছি যা প্লিজ তিশার ইচ্ছে করছে রিয়ার মাথা ফাটাতে তিশা রাগ কন্ট্রোল করে স্টেজে গেল তিশাকে স্টেজে দেখে সবাই ইন্টারেস্ট নিয়ে বসল তিশা গিয়ে গাইতে শুরু করলো তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার তাই জনম গেল শান্তি পেলিনারে রে মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার সবাই মন দিয়ে শুনছে গানটা কারণ তিসার কণ্ঠে গানটা জীবন্ত লাগছে আমি সত্যিই গান গাইতে পারি যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে দুইবার কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার বাকিটা নিজ দায়িত্বে শুনবেন গান গাওয়া শেষে সবাই হাত তালি দিল তিসা হাসি মুখে স্টেজ থেকে নেমে এল শুভ নিজেও মন দিয়ে শুনেছে এবার ওর ফ্রেন্ড মিহিরকে বলল সি ইজ সো ট্যালেন্টেড ইয়ার মিহির হাসি দিয়ে বলল হুম আমি তো মন দিয়ে শুনলাম গানটা জাস্ট স্পিচলেস কি গাইল রে শুভ মুচকি হেসে তিশার কাছে গিয়ে বলল হাই আই এম শুভ চৌধুরী তিশা ভ্রু কুচকে তাকিয়ে আছে আপনি শুভ হন বা অশুভ আমার কি শুভ ভেবাচ্যাকা খেয়ে বলল ন নো এটা অশুভ না শুভ যেই হন আমি কি করব শুভ তিশার আরেকটু সামনে গিয়ে বলল পরিচিত হবেন আমার সাথে তিসা ভেংচি কেটে বলল আমার কোনো ইচ্ছে নেই ওকে বলে রিয়া কে নিয়ে চলে গেল শুভ মুচকি মুচকি হাসছে মিহির এগিয়ে এসে বলল মাম্মা এই কলেজে এসে কি তোমার মন চুরি হয়ে গেল নাকি শুভ বুকে হাত দিয়ে বলল মামা হয়ে গিয়েছে রে এখন তো এই কলেজে রোজ আসতে হবে মিহির হাসতে লাগল দেখতে দেখতে ফাংশন শেষ হল তৃষা ওর বাড়ি চলে গেল আর শুভ নিজের বাড়ি রুমি শুয়ে শুভ তিশাকে নিয়ে ভাবছে আর একা একা হাসছে অভি শুভর রুমে এসে দেখল অভি গলা খাকারি দিয়ে বলল এই একা হাসছিস কেন অমনি শুভ লাফ দিয়ে উঠে বলল ভাইয়া তুই এসেছিস উফ আমি তো তোর ওয়েট করছিলাম অভি ভ্রু নাচিয়ে বলল কাহিনী কি বলতো শুভ বলতে গিয়েও বলল নো এখন বলবো না অভি মুখটা ছোট করে বলল কেন বলবি না কেন শুভ বিছানায় অভিকে বসিয়ে অভির কোলে মাথা দিয়ে বলল ভাইয়া আগে আমি সব কনফার্ম করি এরপর তোকে সবটা বলবো। তুই ছাড়া আমার কে আছে বল তাই তোকেই জানাব ওকে অভি শুভর মাথায় হাত বুলিয়ে বলল এভাবে বলে না শুভ তোর তো মাম্মা পাপা আছে তাই না শুভ মুখটা কালো করে বলল কিন্তু মাম্মা পাপা তো আমাকে একটু ভালোবাসে না ভাইয়া শুধু তোকেই ভালোবাসে অভি মাথা নিচু করে ফেলল শুভ বুঝল অভি কষ্ট পেয়েছে শুভ কানে হাত দিয়ে বলল সরি ভাইয়া তুই কষ্ট পেয়েছিস না অভি শুভর কান ছাড়িয়ে বলল তোর কথায় আমি রাগ করব সেটা কোনোদিনও হয়েছে এখন বরং তুই ঘুমিয়ে পড় শুভর কপালে চুমু দিয়ে অভি রুম থেকে চলে গেল শুভ একটা শ্বাস নিয়ে বলল একমায় তুই আমাকে ভালোবাসিস ভাইয়া শুভ বিছানায় শুয়ে পড়ল শুভ অভির থেকে চার বছরের ছোট অভি শুভকে সবসময় আগলে রেখেছে আর এখনো অভি শুভকে আগলে রাখে শুভ ঘুমিয়ে আছে হঠাৎ মাঝরাতে শুভর ঘুম ভেঙে গেল শুভ লাফ দিয়ে উঠে বসল বসে নিজের মাথার চুল নিজে টেনে ধরে বিড়বির করে বলতে লাগল মদ লাগবে আমার এক্ষুনি লাগবে শুভ বিছানা থেকে নেমে রুমে মদ খুঁজতে লাগল কিন্তু মদ আজকেই শেষ হয়ে গিয়েছে শুভ চুল ইচ্ছে মতো টানছে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল রাত বাজে একটা গাড়ি নিয়ে সোজা নাইট ক্লাবে চলে গেল গিয়েই আগে এক বোতল মদ নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলল এরপর আরো কয়েক বোতল কিনে এরপর সেগুলো নিয়ে বাড়ি চলে এলো রুমের দরজা দিয়ে বসে পড়ল কান্না করতে করতে বলল আমি নেশায় তলিয়ে গিয়েছি তোমরা আমাকে তলিয়ে দিয়েছ মাম্মা পাপা এত কিছুর পরও আমি পারি না আমি পারি না তোমাদের ঘৃণা করতে তোমরা কি করে পারো নিজের ছেলেকে দূরে সরিয়ে রাখতে তোমাদের দেয়া এক একটা কষ্টে আমার ঘুম হয় না আমি ঘুমাতে পারি না তোমাদের দেয়া কষ্টের এক এক ফোটা চোখের পানি আমাকে প্রতি মুহূর্তে জানান দেয় আমি তোমাদের পর হয়ে গিয়েছি শুভ কান্না করতে করতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে শুভর বয়স এখন একুশ বছর সকালে অভি শুভকে ডাকতে এসে দেখে অভি ফ্লোরেই ঘুমিয়ে পড়েছে অভির বুকটা ধক করে ওঠে অভি শুভকে নিয়ে রিস্ক নিতে চায় না তাই শুভর রুমের ডুপ্লিকেট চাবি সবসময় নিজের কাছে রাখে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে যায় গিয়ে শুভর মাথায় হাত বুলিয়ে দেয় চোখ যায় মদের বোতলের দিকে অভি কিছু বলতে পারে না মনে পড়ে যায় সেই দিনের কথা যেদিন অভি শুভর সব মদের বোতল নিয়ে ফেলে দিয়েছিল সেদিন শুভ ব্লেড দিয়ে হাত কেটে ফেলেছিল আর চিৎকার করে বলেছিল ভাইয়া ওগুলো নিস না প্লিজ আমাকে এনে দে আমি মরে যাব মদ ছাড়া আমার খুব কষ্ট হয় তুই কি চাস আমি মরে যাই অভিভাবনা থেকে বেরিয়ে শুভকে ডেকে উঠিয়ে ফ্রেশ হতে পাঠায় ফ্রেশ হয়ে এসে কোনো রকম খেয়ে গাড়ি নিয়ে শুভ তিশার কলেজে চলে যায় গাড়ি থেকে নেমে সোজা তিশার সামনে গিয়ে বলে হেই বেবি প্লিজ কাম উইথ মি তিশা হাঁ করে তাকিয়ে আছে শুভ তিশার সামনে গিয়ে বলে হেই বেবি প্লিজ কাম উইথ মি তিশা হাঁ করে তাকিয়ে আছে শুভ ঘড়িতে একবার দেখে আবার বলল কি হল আরে কাম ফার্স্ট বেবি ওয়েস্ট করার মতো টাইম আমার নেই টিসার এবার মেজাজ গরম লাগল শুভর এরকম খাফ ছাড়া কথা শুনে তিশা রেগে কটকট করতে করতে বলল তো আপনাকে কে বলেছে এখানে শুধু শুধু টাইম ওয়েস্ট করতে আর আমি কেন আপনার সাথে যাব আমি আপনার সাথে কোথাও যাব না শুভ মুচকি হেসে বলল তুমি নিজে থেকে যাবে নাকি আমার কিছু করতে হবে কিছু করবেন মানে কি করবেন আপনি শুভ এবার তিশার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে ওঠালো আরে আরে কি করছেন আপনি শুভ কোনো উত্তর দিচ্ছে না নিজে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল তিশা চেঁচিয়ে বলে উঠল আমি কিন্তু পুলিশে বলবো। শুভ হো হো করে হেসে দিল তিশা ভ্রু কুচকে বলল আপনি হাসছেন কেন শুভ তিশার দিকে তাকিয়ে বলল আমার ভাইয়া একজন পুলিশ অফিসার আর তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ তীষা রেগে মেগে বলল তো তাতে কি হয়েছে আপনার ভাইয়া পুলিশ বলে সবার মাথা কিনে নিয়েছে শুনুন নাইন সবার জন্য সমান ওকে অবশ্যই সমান আমি বলিনি অসমান শুভর কথায় তিশা ভেংচি কেটে বলল তো বললেন কেন হ্যাঁ যে আপনার ভাইয়া পুলিশ অফিসার আর আমি আপনাকে ভয় দেখাচ্ছি শুভ হাসি দিয়ে বলল হুম পুলিশ তাই বললাম যে পুলিশ এতে রেগে যাওয়ার কি আছে কথা বলতে বলতে ওরা চলে এলো শুভ গন্তব্যস্থানে গাড়ি থামিয়ে বলল চলে এসেছি নামো তিসা আশেপাশে তাকিয়ে দেখল একটা নির্জন জায়গা বাট জায়গাটা খুব সুন্দর রাস্তার পাশে বড় একটা পুকুর ঘাট বাঁধানো পুকুরটাতে পুকুরে হাজারো পদ্মফুল আর একটা ছাউনি দেয়া একটা টেবিল কয়েকটা চেয়ার তীষার জায়গাটা ভালো লাগছে কিন্তু এরকম নির্জন জায়গায় একা একটা ছেলে এটা ভেবে বলল না আমি নামব না আমি বাড়ি যাব চলুন শুভ ভ্রু কুচকেছো বলল কিন্তু জায়গাটা তো তোমার পছন্দ হয়েছে তাই না তীষা চমকে গিয়ে বলল আপনি কি করে জানলেন শুভ মুচকি হাসি দিয়ে বলল তোমার চোখ দেখে বুঝেছি এখন নামও আর ভয় পেও না আমি আছি তো সো চিল বেবি তীষা রেগে বলল আপনি আমাকে বেবি বলেন কেন কারণ তুমি তো বেবি কিউটসি নান্নিশি পারি হো তুম তিষা হনহন করে নেমে গেল গিয়ে সেই ছাউনির নিচে চেয়ারে বসল শুভ ও গিয়ে একটা চেয়ারে বসল তিশা শুভর দিকে তাকাচ্ছে না হঠাৎ বাতাস বইতে শুরু করল তিশা চেয়ার থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে দু হাত মেলে দিল বাতাসে চুল উড়ছে শুভ তাকিয়ে দেখছে শুভ মনে মনে নিজেই বলল কি আছে এই মেয়ের মাঝে যা আমাকে এত করে টানে আমি কি ওকে ভালোবাসি কিন্তু ভালোবাসা কি আমার জন্য ভাইয়া ছাড়া কেউ তো আমাকে ভালোবাসে না তীষা ও যদি ভালো না বাসে তখন শুভ এরকম সাত পাঁচ ভাবছে তীষা এগিয়ে এসে বলল চলুন এখন যাওয়া যাক শুভ স্লান হেসে বলল হুম চলো তীষা অবাক হল শুভকে দেখেই বোঝা যাচ্ছে শুভর মন খারাপ তীষা এটা ভেবে অবাক হল একটু আগে ও তো ঠিক ছিল তবে কিছু বলল না তীষা শুভ তিশাকে কলেজে দিয়ে এলো আবার তীষা কলেজে এসে নিজের গাড়ি নিয়ে বাড়ি গেল আর শুভ ও বাড়ি চলে গেল তিশা বাড়ি আসতেই ওর মা বলল এত লেট হল যে আজ কোথায় লেট হল মম মা মাভ্রু কুচকে বলল টাইম দেখ তাহলে বুঝবি তিশা ঘড়িতে তাকিয়ে অবাক দুপুর দুইটা বেজে দশ মিনিট তিশা মনে মনে বলতে লাগল তার মানে এতক্ষণ থেকেছি আমি কি রে কি ভাবছিস তিশা ভাবনা থেকে বেরিয়ে এসে বলল না কিছু না এমনি লেট হল বলে নিজের রুমে চলে এলো রুমে এসে রেগে ফায়ার হয়ে বলল সব ওই ব্যাটার জন্য আচ্ছা উনি আমাকে নিয়ে গেল কেন কি চলছে ওনার মাথায় তীষা খেতে আয় মায়ের কথায় তীষা ফ্রেশ হয়ে নিচে গেল লাঞ্চ করতে তখন তিশার পাঁচ বছরের ভাই এলো নাম জোহান দেখতে অনেক কিউট জোহান এসে বলল আপু আমার চকলেট আননি তিশা মাথায় হাত দিয়ে বলল এই রে চকলেট তো আনা হয়নি জোহান গাল ফুলিয়ে রইল তিশার মা হেসে বলল তিশা বেচারাকে কষ্ট দিস না ওর চকলেটগুলো ওকে দিয়ে দে জোহান খুশি হয়ে বলল মাম্মি তার মানে আপু চকলেট এনেছে তীষা জোহানকে চকলেট দিয়ে বলল আচ্ছা ভাই এমন একদিনও হয়েছে যে আমি তোর জন্য চকলেট আনিনি জোহান ঠোঁট উল্টে বলল নো আপু তীষা হেসে দিল লাঞ্চ সেরে রুমে চলে গেল এখন লম্বা একটা ঘুমের দরকার তিশা নিজের তেডি নিয়ে শুয়ে পড়ল ঘুমের রাজ্যে পাড়ি জমাল তীষা এদিকে শুভ বাড়ি ঢুকতেই ওর মা বলল এই তুই রাতে মদ খেয়েছিস না শুভ মাথা নিচু করে বলল হ্যাঁ মাম্মা খেয়েছি শুভর মা ঠাস করে শুভকে থাপ্পড় মেরে দিল তোকে না বারণ করা হয়েছে যে তুই মদ খাবি না আরে তুই এমন কেন হ্যাঁ তোর নাম তো শুভ রেখেছিলাম তাহলে তুই অশুভ কেন হলি শুভ ছলো ছলো চোখে তাকালো। শুভর মা চেঁচিয়ে বলল এই চোখ নামা বেয়াদব ছেলে চোখ তুলে তাকাবি না শুভ আবার মাথা নিচু করে বলল মাম্মা আমাকে এত কেন কষ্ট দাও শুভর মা তেলে বেগুনে জলে উঠে বলল কি আমি কষ্ট দেই নিজে তো খেয়েছিস নিজের বোনকে শুভর ফুপ্পি এসে বলল ভাবি ওকে বকছ কেন বাচ্চা ছেলে ছাড়ো এসব শুভর মা রেগে বলল মদ খাওয়ার সময় মনে থাকে না ও বাচ্চা তোমরা আমাকে পর করে দিলেও একমায় ওই মদি আছে মাম্মা যে আমাকে পর করেনি বলে শুভ রুমে চলে গেল এতে শুভর মায়ের মন গল না উল্টো উনি আরও রেগে গেল দেখলে কি বলে গেল শুভর ফুপ্পি বাদ দিতে বলল শুভ রুমে গিয়ে ফ্লোরে বসে পড়ল চোখ দিয়ে পানি পড়ছে শুভ কাঁদতে কাঁদতে বলল তুমি আমাকে অশুভ বললে মাম্মা আমি কি তোমাদের জীবনের অভিশাপ এত কষ্ট কেন দাও আমাকে আমার সহ্য হয় না মাম্মা বুকের মাঝে খুব ব্যথা করে একদিন হয়তো তোমাদের দেয়া কষ্ট সহ্য করতে না পেরে আমি মরে যাব শুভ ফ্লোরে বসে বিছানায় মাথা রাখল ওভাবেই ঘুমিয়ে পড়ল ওখানে অভি সন্ধ্যায় বাড়ি এসে আগে শুভর রুমে এলো এসে শুভকে এভাবে দেখে বুঝলো নিশ্চয় আজ ওর মা আবার শুভকে আঘাত করে কথা বলেছে শুভর মেজাজ গরম হয়ে গেল শুভ হনহন করে ড্রয়িং রুমে এসে বলল মাম্মা শুভকে কি বলেছ শুভর মা বিরক্ত হয়ে বলল কি বলছি শোভি তুই আমি ওকে কি বলবো অভি চেঁচিয়ে বলল একদম মিথ্যে বলবে না আমি জানি তুমি কিছু বলেছ আর তাই ও কাঁদতে কাঁদতে ফ্লোরে ঘুমিয়ে পড়েছে আচ্ছা মাম্মা তুমি এমন কেন তুমি পাপা কেন এমন করো শুভ তো তোমাদের ছোট ছেলে তাহলে ওকে কেন কষ্ট দাও ও এখনো বাচ্চা মাম্মা শুভর মা এবার রেগে বলল বাচ্চা হয়ে মদ খায় কেন অভি তাচ্ছিল্য হেসে বলল তোমরা বাধ্য করেছ ওকে ওইটুকু একটা ছেলে কেন মদ খাবে তোমরা ওকে এত কষ্ট কেন দাও শুভর মা রেগে বলল অভি যা এখান থেকে অভি কটকট করতে করতে চলে গেল শুভর রুমে এসে শুভকে ডাকলো শুভর ঘুম ভেঙে গেল অভিকে দেখেই জড়িয়ে ধরে বলল ভাইয়া আমাকে মেরে ফেলো প্লিজ আমার অনেক কষ্ট হয় দেখো একদিন আমি সত্যিই মরে যাব তখন মাম্মা পাপা আর আমাকে কষ্ট দিতে পারবে না বাচ্চাদের মতো বলল শুভ অভি শুভকে থামিয়ে দিয়ে বলল না শুভ এসব বলিস না আমি আছি তো তোর ভাইয়া আমি এসব ঠিক করে দেব তুই আর এসব বলবি না আমার কথা ভাববি না শুভ কান্না করতে করতে বলল জানো ভাইয়া মাম্মা বলে আমি নাকি অশুভ অভির কলিজা ছিঁড়ে যাচ্ছে ছোট থেকে শুভকে আগলে রেখেছে শুভকে অনেক ভালবাসে সাথে রাগ লাগছে নিজের ছেলেকে তাও আবার ছোট ছেলেকে এভাবে কেই বলতে পারে হ্যাঁ ছোটই তো একুশ বছর রানিং অভি শুভর চোখের পানি মুছে দিয়ে বলল ওরা ওদের ভুল একদিন বুঝবে শুভ মনে মনে তাচ্ছিল্য হেসে বলল সেই একদিন কি আমি মরার পর অভি শুভকে বুঝিয়ে নিজের রুমে গেল কারণ ও থানা থেকে বাড়ি এসেই আগে শুভর রুমে এসেছে শুভ সারা রাতে তিশাকে নিয়ে ভাবল পরের দিন তিশার কলেজে আবার গেল তিশাকে খুঁজে পেয়ে ওকে নিয়ে চলে এলো কলেজের বটগাছের নিচে এলো আমাকে নিয়ে এলেন কেন শুভ একটু দম নিয়েই বলল আই লাভ ইউ আমি সারা রাত তোমাকে নিয়ে ভেবেছি আমার লাইফে আমার ভাইয়া ছাড়া কারো ভালোবাসাই নেই তাই অন্য কারো ভালোবাসা পাবো আমি এই আশা করি না কখনো বাট তবুও আমি তোমাকে ভালোবাসি তিসা অবাক হয়ে তাকিয়ে আছে আর শুভর বলা কথাগুলো ভাবছে শুভ ছোট একটা শ্বাস নিয়ে আবার বলল ভালোবাসা পাবার আশা আমি করিও না জানো আমি চেষ্টা করেছি অনেক তোমার থেকে দূরে থাকতে চেয়েছি কারণ আমি যাদের ভালোবাসি তারা কখনোই আমাকে ভালোবাসে না আমার থেকে দূরে সরে যায় নয়তো আমাকে দূরে ঠেলে দেয় তোমাকে আমি অনেক ভালোবাসি হয়তো বলবে যে মায় কয়েকদিন আমি তোমাকে দেখেছি চিনেছি আর এখনই কি করে ভালোবাসি এটা আমিও ভেবেছি তিসা। উত্তর একটাই এসেছে ভালোবাসা জাস্ট হয়ে যায় কখন কিভাবে কার সাথে হয়ে যায় কেউ জানে না তীষা মন দিয়ে শুভর কথা শুনছে তীষা এভাবে চুপ করে আছো কেন আমি তোমাকে ভালোবাসি বলে যে তুমিও আমাকে ভালোবাসবে এটা আমি বলিনি আমি তোমাকে জোর করব না বাট প্লিজ কিছুতে বলো তিশা চুপ করেই আছে একটু পর একটা শ্বাসখাত নিয়ে বলল সরি আমি আপনাকে ভালোবাসি না আর ভালোবাসতেও পারব না শুভ কোনো রিয়েক্ট করল না হয়তো শুভ জানত এটা হবে তীষা মুচকি হেসে বলল বাট ফ্রেন্ড তো হতে পারি তাই না শুভ এটা আশা করেনি তাই অবাক হয়ে বলল তুমি আমার ফ্রেন্ড হবে হুম হতেই পারি কেন ফ্রেন্ড করবে না শুভ তুমি বলতে শুনেও অবাক হলো তীষা হাত বাড়িয়ে দিয়ে বলল ফ্রেন্ডস শুভ কষ্ট পেলেও তিশা ফ্রেন্ড হবে শুনে কিছুটা ভালো লাগা কাজ করছে মনে মনে ভাবছে শুভ ভালোবাসে না তো কি ফ্রেন্ড তো হয়েছে তীষা হয়তো একদিন আমার ভালোবাসাও বুঝবে আমার ভালোবাসা সত্যি হলে তিশাকে বুঝতেই হবে তিশা তুড়ি বাজিয়ে বলল ও হ্যালো কি ভাবছ শুভ মুচকি হেসে বলল না কিছু ভাবছি না চলো যাই শুভ আর তিশা কলেজ মাঠে এল শুভর ক্লাস থাকায় ও নিজের ভার্সিটিতে গেল আর তীষা ও নিজের ক্লাসে গেল ক্লাস করে দুজনেই বাড়ি চলে গেল তীষা যতই ফ্রেন্ড হোক শুভর তবুও এখন শুভর ভালো লাগছে না উইয়ে তিশা বলেছে ভালোবাসতে পারবো না এটা মনে পড়তেই খারাপ লাগছে ভাইয়া ছাড়া কেউ আমাকে ভালোবাসে না আমি কি পাপ করেছি আমার সাথেই কেন এমন হয় শুভ একা একা বলছিল কিন্তু বাইরে থেকে অভি শুনল শুনে ভেতরে এসে বলল শুভ কি হয়েছে তোর শুভ কিছু না বলে বেকনিতে গেল পিছন পিছন অভিও গেল শুভ ভাইয়াকে বলবি না শুভ এবার অভির দিকে তাকাল তাকিয়ে মুখ কালো করে বলল ও আমাকে ভালোবাসে না ভাইয়া অভি ভেবাচ্যাকা খেয়ে বলল কে কার কথা বলছিস শুভ পাশে রাখা চেয়ারটাতে বসে বলল একটা মেয়ে আমি ওকে ভালোবাসি কিন্তু ও আমাকে ভালোবাসে না ভাইয়া কিন্তু হ্যাঁ আমার ফ্রেন্ড হয়েছে অভি অবাক হয়ে বলল ভালোবাসে না আবার ফ্রেন্ড হলো শুভ চুপ করে আছে অভি বুঝলো ওর মন খারাপ তাই চলে গেল একটু একা থাকতে দেয়া ভালো এখন পরের দিন শুভ তিশার কলেজে গেল তিষা শুভকে দেখে এগিয়ে এসে বলল এটা কেমন হল শুভ বুঝল না তাই বলল কোনটা তো তীষা এক গাল হেসে বলল ফ্রেন্ড হলাম তোমার অথচ তোমার নাম্বারই নিলাম না শুভ হা করে তাকিয়ে আছে হা করে তাকিয়ে থাকলে হবে তোমার নাম্বারটা দাও তো শুভ তিশাকে নিজের নাম্বার দিল ওদের ফ্রেন্ডশিপ ভালোই কাটছে এভাবে দেখতে দেখতে এক মাস কেটে গেল শুভ ভেবেছে এই এক মাসে হয়তো তীষা ওকে ভালোবেসে ফেলেছে ঝিলের পারে দুইজন বসে আছে শুভ তিশাকে বলল তিশা তুমি কি আমাকে ভালোবাসো না তিশা ভ্রু কুচকে বলল হুমবাসি ফ্রেন্ড হিসেবে শুভর মেজাজ গরম হয়ে গেল তুমি কেন ভালোবাসো না আমাকে আমি তোমাকে অনেক ভালোবাসি তিসা। স্টপ শুভ আমি তোমাকে আমার একজন ভালো ফ্রেন্ড ভাবি এর বেশি কিছু আশা করো না বলে তীষা উঠে চলে গেল শুভ সেখানেই ঠায় বসে আছে চোখগুলো ভিজে আসছে বারবার শুভ উঠে গাড়ি নিয়ে চলে গেল বাড়ি যেতেই ওর মা এসে বলল এই তুই কোথায় ছিলি শুভ চুপ করে আছে বলতে গেলে ভয় কাচুমাচু হয়ে আছে পাশেই ওর বাবা সে উঠে বলল কোথায় ছিলি তুই শুভ আমতা আমতা করে বলল পাপা আমি ভার্সিটিতে ছিলাম শুভর বাবা এবার চেঁচিয়ে বলল তাহলে ফোন ধরিসনি কেন শুভ ফোন হাতে নিয়ে দেখল ওর বাবার অনেকগুলো মিস কল শুভ ভয় ভয় বলল আমি ক্লাসে ছিলাম সরি বলে কেটে পড়ল শুভ রাতে রুমে শুয়ে ভাবছে শুভ আমিই ছিলাম আমার বোঝা উচিত ছিল ভাইয়া ছাড়া কেউ আমাকে ভালোবাসে না তাহলে তিশা কেন ভালোবাসবে শুভ তুইও না একটা গাধা কি করে আশা করলি এটা আজকের পর আর তিশাকে জ্বালাব না এরপর মদ খেতে লাগল পরের দিন থেকেই তিশাকে শুভ পুরো ইগনোর করতে লাগল তিশা ফোন দিলেও রিসিভ করে না তীষার এসব ভালো লাগছে না মনের কোণে শূন্যতা অনুভব করছে তীষা বুঝতে পারল যে ও শুভকে ভালোবাসে হ্যাঁ ভালোবেসে ফেলেছি শুভকে আমি আর পারছি না শুভ আমি কালই তোমাকে বলব পরের দিন তীষা সোজা শুভর ভার্সিটিতে গিয়ে শুভকে দেখে দৌড়ে গিয়ে সবার সামনে জড়িয়ে ধরলো সবাই করে তাকিয়ে আছে আর শুভ শকট হয়ে বলল তিশা তুমি এখানে আই লাভ ইউ শুভ আই লাভ ইউ সো মাচ আর সেটা এই কয়েকদিনে আমি বুঝে গিয়েছি অনেক ভালোবাসি আমি তোমাকে তুমি আমার ভালোবাসা শুভ বিশ্বাস করতে পারছে না শুভ ও তিশাকে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ এ লট শুভ এক মাস পর অভিকে বলল কিন্তু নাম বলল না আর তিশাকে দেখালোও না ভাইয়া পাপাকে বলিস না অভি ভ্রু কুচকে বলল কেন বলব না পাপা মানবে না রে আর আমি তিশাকে হারাতে পারব না কিন্তু অভি ভাবল ও যদি ওর বাবাকে বলে তাহলে ওর বাবা ঠিক মানবে পড়ে যাতে ঝামেলা না হয় তাই এখনই জানিয়ে রাখা ভালো কিন্তু এটাই ছিল বড় ভুল ওর বাবা মানে না উল্টো লোক দিয়ে তিসার খোঁজ করি ওকে বাজে কথা শোনায় আর শুভকে নিয়েও বাজে কথা বলে তীষা কান্না করতে করতে ড্রাইভ করে যার জন্য মারাত্মক এক্সিডেন্ট হয় তীষা গাড়ি ড্রাইভ করার আগে শুভকে ম্যাসেজ করে যে ও চলে যাচ্ছে তীষার এক্সিডেন্টের পর ওকে লন্ডনে নিয়ে যায় আর শুভ এতটাই ভেঙে পড়ে ও জেনে যায় ওর বাবা তীষাকে বাজে কথা শুনিয়েছে শুভ অভির উপর রেগে যায় ড্রয়িং রুমে সব ভেঙে ফেলছে অভি এসে আটকাতে গেলেই শুভ বলে ডোন্ট টাচ মি অভি চৌধুরী একদম ছবি না তুই আমাকে তোকে একমায় বিশ্বাস করতাম তোকে এত ভালোবাসতাম আর তুই কি করলি আমার ভালোবাসা কেড়ে নিলি আই হেট ইউ অভি অভি স্তব্ধ হয়ে গেল শুভ আমার কথা শোন ভাই আমি কিন্তু তোর ভালো শুভ থামিয়ে দিয়ে বলল দেখতে পারিস না তাই আমার জীবনটা নরক করে দিলি তোকে আমি ঘৃণা করি শুভর মা এসে শুভকে থাপ্পড় মারতে গেল শুভ মায়ের হাত ধরে বলল নো মাম্মা আর না আজকের পর আমার গায়ে হাত তোলার কথা স্বপ্নেও ভেব না খুব খারাপ হবে শুভর মা শুভকে থাপ্পড় মারতে গেলেই শুভ ওনার হাত ধরে রেগে বলে নো মাম্মা আর না অনেক হয়েছে অনেক মেরে নিয়েছ আজকের পর এই চেষ্টা করো না তাহলে আমার অন্য রূপ দেখবে আর আমার থেকে খারাপ কেউ হবে না বলি শুভ রুমে চলে যায় এদিকে শুভর এরকম ব্যবহারে সবাই আকাশ থেকে পড়ল কারণ শুভ এর আগে কোনোদিন কারো সাথে এরকম রেগে কথা বলেনি যে যা বলেছে মাথা নিচু করে শুনেছে শুভ রুমে এসে শান্ত থাকতে পারছে না তুমি এটা ঠিক করোনি তিসা আমার কি দোষ ছিল বলো আমি তো তোমাকে এত ভালোবাসলাম আর তুমি আমাকে রেখে চলে গেলে কাজটা ঠিক করলে না তুমি আমার অন্ধকার জীবন আরো অন্ধকার করে দিলে ডুবিয়ে দিলে আমাকে অতল সমুদ্রে শুভ ইচ্ছে মতো ড্রিঙ্ক করছে অনেক খুঁজেও তিশাকে পায় না শুভ এরপর একদিন আশাকে দেখে ভারসিটিতে আর আশাকে তিসাভাবে ভাবে শুভ এরপর আশাকে নানানভাবে জ্বালাতে থাকে আর যখন জানে অভীর জিয়ে ফাঁসা ও তো জানে তীষা তাই আরো রেগে যায় এরপর শুভ ওসব করে আশাকে তীষা ভেবে বর্তমান সবাই থম মেরে রয়েছে শুভ ওর বাবার সামনে গিয়ে বলে কেন করেছিলে উমন কেন তিশাকে চলে যেতে বলেছিলে পাপা কিসের সয়তা আমার সাথে মাম্মা আজ একটা সত্যি কথা বলবে শুভর মা মুখ কালো করে বলে বল কি সত্যি জানতে চাস মাম্মা আমি সত্যি তোমাদের ছেলে তো নাকি রাস্তা থেকে কুড়িয়ে আনা কোনো জারোজ তার আগেই শুভর মা শুভকে থাপ্পড় মেরে বলে কি বললি তুই এসব কি করে বললি তুই আমাদের নিজেদের ছেলে তাহলে কেন করো এমন বলো কেন আমার সাথে এমন করো কি করেছি আমি বলো ছোটবেলার করা একটা ভুলের শাস্তি আজ পনেরো বছর ধরে আমাকে দিচ্ছ কি করে পারছ বলো শুভর কথা কেউ বুঝতে পারছে না অভি শুভর কাছে এসে বলল শুভ এসব কি বলছিস তুই কিসের শাস্তির কথা বলছিস শুভ অভির দিকে তাকিয়ে ছলো ছল চোখে বলল আই এম সরি ভাইয়া আমাকে ক্ষমা করে দেপ্লিজ অভি বিশ্বাস করতে পারছে না যে শুভ ওকে আবার ভাইয়া বলেছে অভি শুভকে জড়িয়ে ধরল শুভ ও অভিকে জড়িয়ে ধরলো একটু পর অভিকে ছেড়ে দুই বছর আগের মতো বলল ভাইয়া তুই জানিস মাম্মা পাপা ভাবে আমি নাকি পাপড়িকে নাকি আমি মেরে ফেলেছি তাই আমার সাথে এমন করে অভি সাথে সাথে থমকে গিয়ে বলল মাম্মা পাপা এটা সত্যি পাপড়ি ছিল শুভর ছোট পাপড়ির বয়স ছিল পাঁচ বছর আর শুভর বয়স তখন আট বছর আর অভি ছিল বারো বছরের শুভর মা কান্না করতে করতে বলল পাপড়িকে তো শুভ মেরেছে আমার একটা মেয়ে ছিল আর তাকেও ও মেরে ফেললো অভি রেগে গিয়ে বলল ছি মাম্মা এর জন্য লাইক সিরিয়াসলি মাম্মা মানে আদো তুমি আমাদের মাম্মা তো শুভর বাবা রেগে বলল এইসব কি বলছিস তুই তুমি বা কেমন পাপা তোমরা নিজের চোখে দেখেছিলে যে শুভ পাপড়িকে ফেলে দিয়েছিল পাপড়ি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল শুভ তো ওকে বাঁচাতে চেয়েছিল কিন্তু শুভ নিজেও তখন ছোট ছিল যার কারণে ওকে ধরে রাখতে পারেনি আর তোমরা এর জন্য ছি আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তোমরা আমার মাম্মা পাপা শুভ যা করেছে একদম ঠিক করেছে আমি তো জানতামই না এতদিন যে এই কারণে তোমরা এমন করো। আর এই স্টুপিডটা ও আমাকে বলেনি জাস্ট হৃণা লাগছে তোমাদের ওনারা দুজনই স্তব্ধ হয়ে গেলেন আজ নিজেদের ধিককার দিতে ইচ্ছে করছে কেননা সন্তান যত অন্যায় করুক বাবা মা ঠিক তাদের ক্ষমা করে দেয় আর সেখানে শুভ নিরপরাধ কিন্তু তবুও শুভকে অপরাধী ভেবে ওকে সবসময় কষ্ট দিয়ে এসেছে এসব ভাবতে ভাবতে শুভর বাবা সেখানেই লুটিয়ে পড়ল হঠাৎ এমন দেখে সহ সবাই ছুটে এল ওনাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে গেল হসপিটালে নিতে ডক্টর জানালো ব্রেইন স্ট্রোক করেছে সবাই ভেঙে পড়ল সবথেকে বেশি কাঁদছে শুভ শুভর মা অবাক হয়ে এসে শুভর কাঁধে হাত রাখলো শুভ ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল শুভ কান্না করতে করতে বলল মাম্মা আমি এমন চাইনি আজ যদি পাপার কিছু হয় তুমি আমাকে আরো ঘৃণা করবে তাই না যেমন পাপড়ি মরেছিল পর করো কিন্তু বিশ্বাস করো মাম্মা আমি এমন চাইনি শুভর মা কান্না করে বলল শুভ আমাকে ক্ষমা করে দে তোর উপর অনেক অন্যায় করেছি আমাকে তোর পাপাকে ক্ষমা করে দে বাবা শুভ ওর মাকে ছেড়ে দিল এরপর কিছুক্ষণ তাকিয়ে রইল তারপরই দূরে গিয়ে দাঁড়াল শুভর মা জোরে একটা শ্বাস নিল অনেকক্ষণ পর ডক্টর বাইরে এসে বলল পেশেন্ট এখন ঠিক আছে বাট ওনাকে কোনো রকম কোনো টেনশন দেয়া যাবে না তাহলে ওনার ক্ষতি হতে পারে শুভর বাবা সেন্স আসতেই শুভকে ডাকতে লাগল শুভ না গিয়ে বাড়ি চলে এলো শুভ পারছে না পুরনো কথা ভুলতে চাইলেই ভোলাও যায় না একবার মনে হচ্ছে উনি ওর বাবা তাই কথা বলা উচিত আবার মনে হচ্ছে ওনারা ভুল শুভ দোটানায় পড়ে গিয়েছে কি করবে বুঝতে পারছে না কিছুই বিছানায় চুপচাপ বসে আছে কি করব আমি কি করা উচিত আমার আল্লাহ ওরা তো আমার মাম্মা পাপা কিন্তু ওরা এতগুলো বছর যা করেছে আমি চাইলেও সেটা ভুলতে পারছি না বারবার এই কথাগুলো মাথায় চেপে বসছে এর মাঝে তীষা এসে শুভর পাশে বসল শুভ তিশাকে দেখে কিছু বলতে যাবে তার আগে তীষা একটু শ্বাস নিয়ে বলল শুভ আমি জানি তুমি দোটানায় ভুগছ কিন্তু কেন এই দোটানা শুভ ওনারা যাই করুক না কেন ওনারা তোমার মা বাবা মা বাবা যাই করুক সন্তানের উচিত মা বাবার সাথে ভালো বিহেভ করা শুভ আজকে তোমার বাবা হসপিটালে তোমাকে বারবার দেখতে চেয়েছিল তোমার উচিত হয়নি হসপিটাল থেকে চলে আসা আমি জানি ওনারা ঠিক করেনি শুভ কিন্তু ওনাদের কথাটা একবার ভাবো ওনারা ওনাদের একমায় মেয়েকে হারিয়ে এতগুলো বছর কিভাবে কাটিয়েছে কোনো মা বাবাই সন্তানের মৃতদেহ নিজের চোখের সামনে মানতে পারে না আর পৃথিবীতে সবথেকে কষ্টের বাবার কাঁধে সন্তানের লাশ আর তোমার বাবা সেই কষ্টের কাজটা করেছে ওনাদের ক্ষমা করে দাও শুভ প্লিজ শুভ তিশার দিকে তাকিয়ে তিশাকে জড়িয়ে ধরে বলল থ্যাঙ্ক ইউ সো মাচ তিশা আমি যাব আমি এক্ষুনি যাব চলো শুভ তিশাকে নিয়ে গাড়িতে বসে তাড়াতাড়ি ড্রাইভ করছে তিশা মুচকি হেসে মনে মনে বলল থ্যাংক ইউ আল্লাহ কিছুক্ষণ পরই ওরা হসপিটালে গেল হসপিটালে গিয়েই শুভ ওর বাবার কেবিনে গিয়ে বলল পাপা আর কে নাও সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পাশে তিশা তিশার মুখে হাসি সবাই বুঝল তিশাই শুভকে এনেছে শুভর বাবা দু হাত মেলে দিল শুভ দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরল ক্ষমা করে দে বাবা এতটা অন্ধ কি করে হলাম জানি না অনেক কষ্ট দিয়েছি ক্ষমা করে দে শুভ বাবাকে থামিয়ে বলল নো পাপা তুমি এসব বলো না আমি এসব কিছু ভুলে গিয়েছি তোমরা আমাকে এখন অনেক ভালোবাসবে তাহলে আমার ওসব একদম মনে পড়বে না শুভর মা ও শুভকে জড়িয়ে ধরল সব কিছু ঠিক হয়ে গেল তিন দিন পর শুভর বাবাকে বাড়ি নিয়ে গেল ঠিকমতো সেবা পেয়ে উনি ঠিক হয়ে গেল দেখতে দেখতে দুই মাস চলে গিয়েছে আহান আর রূপ এখন দুজন দুজনকে ভালোবাসে আবির আর আহানিতা ও দুজন দুজনকে ভালোবাসে তিসাকে সাজানো হচ্ছে গায়ে হলুদ কালার লেহেঙ্গা কারণ আজ তীষার গায়ে হলুদ আশা রূপ আর আহানিতা কে এটা ওটা বলছে তিসা এবার রেগে বলল দেখ আশা এটা ঠিক না আর আহানিতা ভাবি রূপ আমারও দিন আসবে ওকে ওরা হাসতে লাগল তীষা গাল ফুলিয়ে রইল একটু পর তিশাকে স্টেজে নিয়ে গেল সবাই তিশার গায়ে হলুদ দিল কমিউনিটি সেন্টারের সেকেন্ড ফ্লোরে তিশার আর থার্ড ফ্লোরে শুভর গায়ে হলুদ হচ্ছে গায়ে হলুদ শেষে সবাই ঘুমাতে গেল পরের দিন আজকে তিশার বিয়ে সবাই নিজেদের কাজে বিজি তিশার হাতে মেহেদি দিয়ে বসিয়ে রেখেছে শুভ এসেছিল উকি দিতে অভি শুভর কান ধরে নিয়ে গেল শুভ ভ্রু কুচকে বলল এটা কি হল অভি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল কেন কি হল তুই আমাকে নিয়ে এলি কেন অভি দাঁত কেলিয়ে বলল আমার শালিকাকে দেখতে হলে তোর একদম বাসর ঘরে গিয়ে দেখতে হবে তোর শালি আমার বউকে অভি ভেংচি কেটে বলল এখনো কিন্তু হয়নি ওকে ভাইয়া আয়া অভি কানে হাত দিয়ে বলল এই আমি কি বয়রা নাকি শুভ কিছু না বলে রাগি লোক দিল তিসাকে সাজিয়ে স্টেজে নিয়ে গেল লাল লেহেঙ্গা ভেতরে গোল্ডেন স্টোন গা ভর্তি গয়না ঠোঁটে লাল লিপস্টিক চোখে মোটা করে কাজল দেয়া তীষাকে নিয়ে স্টেজে বসানো হল শুভকে আর চোখে দেখছে তীষা শুভ লাল শেরওয়ানি পড়েছে তাতে গোল্ডেন স্টোন বসানো মাথায় পাগড়ি হাতে সুপার লাগছে কাজী এসে ওদের বিয়ে পড়ানো শুরু করল শুভকে কবুল বলতে বললে শুভ গড়গড় করে কবুল বলে দেয় যাতে সবাই হেসে দিল এরপর তিশাকে বলতে বলে তিশা একটু চুপ থেকে কবুল বলল ওদের বিয়ে সম্পূর্ণ হল জুড়ে গেল পবিয়ে বন্ধনে এবার বিদায়ের পালা এই সময়টা একটা মেয়ের জন্য সবথেকে কষ্টের হয় সবাইকে ছেড়ে চলে যেতে হয় অন্য একটা জায়গায় তিশা যতই স্ট্রং মেয়ে হোক আজ আর থাকতে পারলো না হাউ মাউ করে কান্না করতে লাগল তীষার পালিত বাবা মাও আছে ওনারা এতগুলো বছর তীষাকে বড় করেছে তীষাকে অনেক কষ্টে গাড়িতে উঠিয়েছে গাড়ির ভেতরে তীষা কান্না করছে শুভর বুকে যেন কেউ ছুরি চালাচ্ছে শুভ তিশাকে বুকের সাথে চেপে ধরলো গাড়ি গিয়ে থামল চৌধুরী বাড়ির সামনে তিশাকে শুভর মা বাড়িতে নিল এরপর সবাই মিলে শুভর রুমে বসিয়ে দিয়ে এলো তিশা ঘুরে ঘুরে রুম দেখছে শুভ আসছে না বলে বিরক্ত লাগছে এদিকে বেচারা শুভ দরজায় সবাইকে টাকা দিয়ে নিজের রুমে এলো রুমে এসে সকট হলো তিশা থ্রি কোয়ার্টার প্যান্ট আরটি শার্ট পরে দাঁড়িয়ে আছে শুভকে দেখেই বলল তুমি এত দেরি করলে কেন শুভ রোগ গিলে বলল সরি লেট হয়ে গেল ওকে যাও ফ্রেশ হয়ে এসো শুভ কাচোমাচু হয়ে ফ্রেশ হতে গেল ফ্রেশ হয়ে আসতেই তিশা শুভকে সালাম করেই শুভকে জড়িয়ে ধরলো শুভ মুচকি হেসে তিশাকে কোলে তুলে নিল বিছানায় নিয়ে তিশাকে শুয়ে দিয়ে তিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল মিলেমিশে একাকার হয়ে গেল দুটো শরীর দুটো মন সকালে সবাই খাবার খাচ্ছিল এর মাঝে আশা টেবিল থেকে উঠে বেসিনে গিয়ে বমি করতে লাগল আসতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল অভি দৌড়ে গিয়ে ধরে ফেলল তাড়াতাড়ি আশাকে কোলে নিয়ে রুমে গিয়ে ডক্টরকে কল দিল ডক্টর এসে আশাকে দেখে বলল কংগ্রাচুলেশনস অভি তুমি বাবা হতে যাচ্ছ অভি খুশিতে ডক্টরকে জড়িয়ে ধরল শুভ আর তিশা লাফালাফি করছে আমি চাচ্চু হব তীষা নাচতে নাচতে বলল আর আমি খালামনি আর চাচিও বাড়িতে খুশির জোয়ার পড়ে গেল দিন যেতে লাগল মাস যেতে লাগল আশার কোল আলো করে মেয়ে এল রাত দশটা শুভ বসে আছে তীষা গিয়ে শুভর কোলে বসে পড়ল বাপরে আজ কি হল নিজে থেকে আমার কাছে এসেছো। তীষা শুভকে জড়িয়ে ধরে বলল আমি মা হতে চাই শুভ শুভ হা করে তাকিয়ে আছে তীষা রেগে গিয়ে বলল ওই কি বলেছি কানে যায়নি শুভ শুকনো ঢোক গিলল তীষা শুভকে চেপে ধরল শুভ এবার বাঁকা হেসে তীষাকে বিছানায় চেপে ধরল পাঁচ বছর পর ওই দ্বারা বলছি দাঁড়া মাম্মা পারলে আমাকে ধরো এনারা আর কেউ না তিশা আর তিশার ছেলে শান্ত চৌধুরী হ্যাঁ শান্ত তিশা আর শুভর ছেলে আবিরেরও একটা মেয়ে আছে আহানেরও একটা ছেলে আছে ছেলে মেয়ে সংসার নিয়ে সবাই ভালো আছে কিন্তু আবির আর আহান তাদের ছেলে মেয়ে বউ নিয়ে এখন লন্ডনে আছে ডক্টরির জন্য অনেক দৌড়া দৌড়ি করেও তিসা শান্তকে ধরতে পারল না শুভ অফিস থেকে বাড়ি আসলো এসেই শান্তকে ধরে ফেললো অমনি তীষা গিয়ে শান্তর কান ধরল বেচারা ভ্যাভ্যা করে কেঁদে দিল শুভ চোখ রাঙিয়ে তাকালো তীষা আমতা আমতা করে কান ছেড়ে দিল শুভ শান্তকে থামালো রাতে বেকনিতে দাঁড়িয়ে আছে তীষা হঠাৎ কবিতা আবৃত্তি করতে মন চাইল ব্যাস এতটুকু আশা আমার তোমার রঙে নিজেকে রাঙাব ব্যাস এতটুকু আশা আমার তোমার হৃদয় নিজের বাসা বাঁধবো ব্যাস এতটুকু আশা আমার তোমার অস্তিত্বে আমি মিশে রব ব্যাস এতটুকু আশা আমার তোমার মাঝে নিজেকে বিলীন করব ব্যাস এতটুকু আশা আমার তোমাকে নিজের করব কারণ তুমি আমার ভালোবাসা তিশা ইসলাম নাবিলা প্লিজ ডো নট কপি দিস পোয়েম শুভ তিশাকে জড়িয়ে ধরল শান্ত ওর দাদুর রুমে ঘুমিয়ে আছে শুভ ফিসফিস করে বলল আমার একটা প্রিন্সেস চাই তীষা শুভর বুকে মুখ গুজল শুভ তার উত্তর পেয়ে তীষাকে কোলে তুলে রুমের দিকে পা বাড়াল এভাবেই সারা জীবন সুখে থাকু কোরা সুখে থাকু কাবির আহান অভি ওদের বউ ছেলে মেয়ে দি এন্ড